আবারও বিস্ফোরক, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসল অপরাধীকে সবাই জানে, আমিও জানি, মনে হয় সে আর ধরা পড়বে না, এমনই আক্ষেপে সুরে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আসল অপরাধীকে সকলে জানে, মনে হয় ধরা পড়বে না, কার দিকে ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের? নিয়োগ দুর্নীতির মামলা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় এলাকার নাকতলার এক বাসিন্দার উদ্দেশ্যে বৃহস্পতিবার তিনি বলেন, আমার জীবনদশায় আসল অপরাধী ধরা পড়বে বলে মনে হয় না, কিন্তু আসল অপরাধী বলতে কাকে বোঝাতে চাইছেন তিনি, উঠছে সেই প্রশ্ন। শিক্ষক নিয়োগ দুর্নীতির একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী, তৃণমূল বিধায়ক থেকে শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক। কিন্তু বৃহস্পতিবার এজলাসে সেই বিচারক কি বলতে শোনা গেল, আমার জীবনদশায় আসল অপরাধী ধরা পড়বে বলেই তো মনে হয় না, কিন্তু আসল অপরাধী বলতে কার দিকে বা কাদের দিকে ইঙ্গিত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিন মামলার মাঝেই কলকাতা হাইকোর্টে দেখা যায় অন্য ছবি। দুপুর পৌনে একটা নাগাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আসেন এক ব্যক্তি। তিনি সুনীল ভট্টাচার্য বলে নিজের পরিচয় দিয়ে তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আমি নাকতলার বাসিন্দা, কাজের সূত্রে উড়িষ্যায় থাকি। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের কুকুরদের জন্য যে ফ্ল্যাট আছে তা এলাকার সবাই জানে, কিন্তু পুলিশ জানত না। অবাক কাণ্ড। এরপর তিনি বলেন, আমি এবং আমার 92 বছরের মা আপনার ভক্ত, বাংলা জুড়ে আপনার আরও অনেক ভক্ত রয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন, আসল অপরাধীকে আপনিও জানেন আমিও জানি, কিন্তু হয়তো আমার জীবনদশায় তাকে ধরতে পারবো না, এমনই আক্ষেপ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উড়িষ্যায় তাঁকে যে চরম অপমানিত হতে হয়েছিল সেটাও তিনি বলেন, 6 বছর আগে উড়িষ্যা থেকে আসার সময় ব্যঙ্গের শিকার হয়েছিলাম। ট্রেনে করে আসার সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আপনি পশ্চিমবঙ্গে থাকেন, আপনাদের ওখানে টাকা দিয়ে কলেজে ভর্তি হয়? আমাকে মাথা নিচু করে শুনতে হয়েছিল। কয়েক বছর আগে ঘনশ্যাম বলে একজন ক্লার্ক বলেন, তার মেয়েকে মেদিনীপুর কলেজে ইংরাজি স্নাতকে ভর্তির জন্য 2.5 লাখ টাকা চাওয়া হয়েছিল। এই তো অবস্থা। এরপর সুনীল ভট্টাচার্য নামে ওই ব্যক্তি বিচারপতির উদ্দেশ্যে আবার বলেন, আপনি একজন নমস্য ব্যক্তি, আসল অপরাধীদের ধরতে হবে। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধীকে সবাই জানে, আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না, আমি তো নিজে ধরতে যেতে পারবো না, সবাই মিলে চেষ্টা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং 2 মিডিলম্যান প্রদীপ সিং এবং প্রসন্ন কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসল অপরাধী বলে বিচারপতি গঙ্গোপাধ্যায় কাকে বোঝাতে চাইলেন, সেই প্রশ্ন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে, এবং আসল অপরাধী কে আমিও জানি সবাই জানে, কাকে ইঙ্গিত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? বন্ধুরা, আপনারা কী বলবেন, আসল অপরাধী মেন যে বড় মাথা, যে বড় মাথার খোঁজে কিন্তু এই মুহূর্তে ইডি, যে বড় মাথার খোঁজে কিন্তু সবাই, কারণ কার অঙ্গুলি হেলনে কোন বড় মাথার নির্দেশে এই সমস্ত অপরাধগুলি করেছিলেন পার্থ মানিকরা, সেটাই কিন্তু খুঁজে বের করতে চাইছে ইডি। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বললেন, আসল অপরাধীকে আমি হয়তো খুঁজে বের করতে পারবো না, আমি তো তাকে ধরতে যেতে পারবো না, এমনই আক্ষেপ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, আপনারা কী বলবেন, আসল অপরাধী কে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।